হ্যালো বন্ধুরা, আমি সৌম্যদীপ। আপনারা দেখছেন প্ল্যান্টেশন ক্যান চেঞ্জ দি ওয়ার্ল্ড। আজকে আমি সাব ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করব। আজকে সাব কি, কোথায় পাবেন, এর কাজ কি, এর ব্যবহার কি, এর সতর্কতা কি, এই সম্বন্ধে আলোচনা করব। তাই বলে রাখি, সাব কি, সাপ হলো একটা ফাঙ্গিসাইড, এবং ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। এবং সাব যে ফাঙ্গিসাইড সেটা হচ্ছে UPL কোম্পানির। আমি যত ফাঙ্গিসাইড ব্যবহার করেছি তার মধ্যে সবচেয়ে যেটা ভালো কাজ দিয়েছে সেটি হলো আমার এই সাপ ফাঙ্গিসাইড। সাপ ফাঙ্গিসাইড দুটি উপাদান দিয়ে তৈরি। এই দুটি উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড আছে 12%, এবং আরেকটি উপাদান হলো ম্যানকোজেব আছে 63%। এবার বলে রাখি, সাপ ফাঙ্গিসাইড কি কাজ করে। সাপ যে ফাঙ্গিসাইড, এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড মানে আপনি যখন গাছে ব্যবহার করবেন তখন এটি গাছের পাতার ভিতর দিয়ে, গাছের কাণ্ড এবং গাছের কাণ্ডের ভিতর দিয়ে গাছের শিকড়, মানে গোটা শরীরে এর ছড়িয়ে যাবে। এটাকে বলা হয় সিস্টেমিক ফাঙ্গিসাইড। এর ব্যবহারের সুবিধা হচ্ছে, আপনি গাছের পাতায় ব্যবহার করলেও যদি কাণ্ড বা গোড়াপচা যদি রোগ হয়, সেই গোড়াপচা রোগ বা কাণ্ডপচা রোগ এটি অনায়াসে সারিয়ে দিতে পারে। এবার দ্বিতীয় আলোচনা, তারপরে পয়েন্টটা হলো কোথায় আপনারা পাবেন এই সাপ ফাঙ্গিসাইড। সাপ ফাঙ্গিসাইড আপনারা সমস্ত ধরনের নার্সারিতে পেতে পারেন, তার সাথে এটি অনলাইনেও পেতে পারেন। অর্থাৎ আপনি যদি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেও এই সাপ ফাঙ্গিসাইড পেতে পারেন। এছাড়া আপনি বিভিন্ন সারের দোকান বা গাছের টবের দোকান, মানে যেখানে গাছ সংক্রান্ত জিনিস বিক্রিত হয়, সেখানে আপনি সাপ ফাঙ্গিসাইড পেয়ে যাবেন। কারণ এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব জনপ্রিয় ফাঙ্গিসাইড, তাই আপনারা সব জায়গায় পেয়ে যাবেন। এবার আমার যে প্যাকটা আছে ফাঙ্গিসাইডের যে প্যাকেটটা, সেটা 20 গ্রামের প্যাকেট, এবং এটির দাম পড়েছে 25 টাকা। এছাড়াও 20 গ্রাম, তার থেকে উপর 50 গ্রাম, 100 গ্রাম, বিভিন্ন ধরনের প্যাকেট পাওয়া যায়। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটিকে কিনতে পারবেন। এবার এর কাজ কি, এর কাজ আমি বলেছি যে এটি একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড। অর্থাৎ এটি আপনার গাছের পাতায় ব্যবহার করলে এটি গোটা গাছের গোটা শিকড় থেকে আরম্ভ করে ডালপালা সব জায়গাতে ছড়িয়ে পড়ে, এবং ফাঙ্গাল প্রবলেম থেকে গাছটিকে বাঁচায়। ফাঙ্গাল প্রবলেম হলো আপনার গাছের যখন গোড়া পচে যাচ্ছে, বা আপনার গাছের পাতা পচে যাচ্ছে, বা কাণ্ড পচে যাচ্ছে। যেমন গোলাপ গাছে আপনারা দেখেন যে কাণ্ড কালো হয়ে যাচ্ছে, বা কোনো জবা গাছের ধরুন শিকড় পচে যাচ্ছে, বা স্ট্রবেরি গাছে বেশি প্রবলেম হয়, স্ট্রবেরি গাছে পাতা পচে যাচ্ছে, কাণ্ড পচে যাচ্ছে। এই সকল সমস্যাগুলি সমাধান করে এই অ্যান্টিফাঙ্গাল পাউডার, অর্থাৎ এই ফাঙ্গিসাইড। এবার আমরা ব্যবহার এর ব্যবহার কীভাবে ব্যবহার করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ব্যবহার করা। এর ব্যবহার খুবই সহজ। এটি একটি গুঁড়ো আকারে পাওয়া যায়, অর্থাৎ সবুজ রঙের এটি গুঁড়োর মতো হয়। এটির ব্যবহার, আপনি 1 লিটার জলে 1 গ্রাম পাউডারকে ভালো করে গুলে আপনি স্প্রে করতে পারেন 10 থেকে 15 দিন অন্তর অন্তর। তাহলে আপনার গাছে কোনো ফাঙ্গাস প্রবলেম থাকবে না। এছাড়া আরেক ধরনের ব্যবহার করা যায় বীজ শোধনের ক্ষেত্রে। আমরা কৃষিক্ষেত্রে অনেক সময় শুনি যে বীজ শোধন করা হয়। বীজ শোধন সাধারণত এই অ্যান্টিফাঙ্গাল পাউডার দিয়েই করা হয়। কারণ যে গাছের বীজ, সেই গাছের যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা তার বীজেতেও চলে আসে। তাই অ্যান্টিফাঙ্গাল পাউডার দিয়ে যদি শোধন করা হয় তাহলে সেই সমস্যাটা আর তাহলে থাকে না। তারপরে আরেকটা কি, বীজ দেওয়ার পর, অর্থাৎ আপনি ধরুন লঙ্কা গাছের বীজের চারা বসিয়েছেন, এবং চারা বসানোর পর আপনি যে জল দেবেন সেই জলেতে অ্যান্টিফাঙ্গাল পাউডারটা গুলে নেবেন। এই ফাঙ্গাস পাউডারটা গুলে নিলে তাহলে ওই যে মাটির সাথে যে ফাঙ্গাসগুলো আছে, সেই ফাঙ্গাসগুলো এই জলটা গিয়ে মেরে দেবে। তাতে আপনার যে গাছটা বেড়ে উঠবে সেটি ফাঙ্গাসের আক্রান্ত হবে না, এবং গাছটি সুন্দরভাবে হবে। কারণ যখন বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় সবচেয়ে বেশি সমস্যা থাকে বীজ পচে যাওয়ার মানে তাতে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং বীজটি পচে গেছে। এবার হচ্ছে গাছের গোড়ায়, বিশেষ করে স্ট্রবেরি গাছের রুট, যে এর যে শিকড়, সেই শিকড় পচে যাওয়ার সমস্যা খুব বেশি থাকে। তাই আপনারা ওই ফাঙ্গাল পাউডারটাকে 1 লিটার জলে 1 গ্রাম বা তার থেকে একটু কম অংশ গুলে যদি গাছের গোড়ায় দিতে পারেন তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবে আমি আপনাদের প্রেসক্রাইব করবো যে আপনারা গাছের পাতাতেই দেবেন, পাতাতে দিলে সেটাই গাছের গোড়ায়
চলে যাবে। আর যখন যখন দেখবেন সমস্যাটা অত্যাধিক বেশি হয়ে গেছে, তখন আপনারা গোড়াতেও ইউজ করতে পারেন। এবার হচ্ছে সতর্কতা, কী ধরনের সতর্কতা আমরা ব্যবহার করব। দেখুন, এটি একটি কীটনাশক, এটি একটি কীটনাশক মানে এটা তো কেমিক্যাল জিনিস, তাই তো? এটা কীটনাশক নয়, এটা একটা ফাঙ্গিসাইড পাউডার, অর্থাৎ ফাঙ্গাস নাশক। তাই এটা একটা কেমিক্যাল জিনিস বা ছত্রাকনাশক, কেমিক্যাল জিনিস। তাই কেমিক্যাল জিনিস সবসময় ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। আপনারা ফুল গাছে খুব সহজেই এটা ব্যবহার করতে পারেন, কারণ ফুল আমাদের পুজোর কাজে বা বিভিন্ন বা সৌন্দর্যবিদের কাছে কাজে লাগে, কিন্তু এটা তো আর খাবার কাজে ব্যবহার হয় না। তাই এটি ফুল গাছে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। কিন্তু যেটা ফল গাছ, অর্থাৎ ধরুন এই স্ট্রবেরি গাছ, এই স্ট্রবেরি গাছে আপনারা যদি অ্যান্টিফাঙ্গাল পাউডার যদি ব্যবহার না করেন, তাহলে স্ট্রবেরি গাছ করতে পারবেন না, কারণ এই গাছে ফাঙ্গাস প্রবলেম সবচেয়ে বেশি হয়। তাই আমি বলবো যে আপনারা অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন, কিন্তু ব্যবহার করার অন্তত 10-15 দিন পর এই স্ট্রবেরি গাছের ফল সংগ্রহ করবেন। অর্থাৎ পাউডারটা মানে অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ব্যবহার করার অন্তত 10-15 দিন পর আপনারা ফল সংগ্রহ করবেন, ফলটা ভালো করে ধুয়ে নেবেন, যাতে এর মধ্যে ফাঙ্গাসের যে এটা থাকে, বিষটা থাকে বা এর যে কেমিক্যাল গুণটা থাকে, সেই কেমিক্যাল গুণটা নষ্ট হয়ে যায়। এছাড়া আপনাদের যে বিভিন্ন ধরনের গাছ আছে, লেবু গাছ আছে বা ক্যাপসিকাম গাছ আছে, লঙ্কা গাছ আছে বা পুঁই শাক গাছ আছে, এই সব গাছের ক্ষেত্রেও আপনারা ওই একইভাবে ব্যবহার করবেন। যেমন পুঁই শাক গাছের কথা বলি, পুঁই গাছে যে পাতা সব ফুটো হয়ে যায়, ব্রাউন কালার হয়ে ফুটো হয়ে যায়, এগুলো কিন্তু ফাঙ্গাস প্রবলেমের জন্য হয়। তাই আপনারা পুঁই শাক গাছেও এটা ব্যবহার করতে পারেন। এছাড়া দেখবেন যে লেবু গাছের যে পাতা কুঁকড়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে বা পাতার নিচে ব্রাউন কালারের যে দাগ দেখা যাচ্ছে, সেটাও কিন্তু ফাঙ্গাস প্রবলেমের জন্য হয়, সেটার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। বা আপনারা যখন ক্যাপসিকাম গাছ দেখবেন, ক্যাপসিকাম গাছের গোড়াটা দেখবেন যে পচে যাচ্ছে বা গোড়ার শিকড় ধরুন নষ্ট হয়ে যাচ্ছে বা গাছের কাণ্ড পচে যাচ্ছে, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া যে গোলাপ গাছের যেটা ডাইব্যাক হয়, অর্থাৎ গোলাপ গাছের কাণ্ডটা শুকনো হতে হতে সেটি ব্রাউন কালার হতে হতে সমস্ত নিচের দিকে নামতে থাকে, যেটাকে বলা হয় ডাইব্যাক, সেই ডাইব্যাকের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিফাঙ্গাল পাউডার খুব ব্যবহার করতেই হবে। তাই বন্ধুরা, এটি ব্যবহার করুন এবং আশা করি আপনাদের গাছ ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।